এবার চোখ রাখবো এসএসসির খবরে, এবং অনেকেরই নজর রয়েছে খবরের দিকে, কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যোগ্য আর অযোগ্যদের কিভাবে বাছা হবে। এবার কমিশন একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাইছে যেখানে যোগ্য আর অযোগ্য তারা বাছতে চাইছে। ইতিমধ্যে যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, সেই কমিশন সূত্রেই আমরা যে খবর পাচ্ছি ওয়েমারে স্ক্যান কপি সেটা পুনর্মূল্যায়ন করা হবে, আর একাডেমিক যে স্কোর আছে সেটাকে ফের যাচাই করা হবে, এবং পার্সোনালিটি টেস্টের যে নাম্বার সেটাকে ব্যবহার করে তালিকা চূড়ান্ত করার কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন, এমনই সূত্রের খবর আমরা পাচ্ছি। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কমিশন কি কি পদ্ধতি আপাতত নিচ্ছে এই যোগ্য আর অযোগ্যদের তালিকা বাছাইয়ের জন্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনোভাবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু নির্দিষ্ট সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে গতদিনের যে কোর্টের যে সওয়াল জবাব, সেই সওয়াল জবাবে কিন্তু বারে বারেই কিন্তু এক্ষেত্রে বলা হয়েছিল যে প্রশ্নটা উঠেছিল যে এই যে প্যানেলটা বাতিল হলো, এই প্যানেলের মধ্যে থেকে যোগ্য করা এবং অযোগ্য করা সেটা কিভাবে যাচাই করা হবে, সেটা কিভাবে বাছা হবে। যেটা জানতে পারছি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে প্রসেস রয়েছে তাতে সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে এই যারা ক্যান্ডিডেটরা রয়েছেন অর্থাৎ প্যানেলের যারা রয়েছেন তাদের ওয়েমার শীটের যে স্ক্যান কপিটা রয়েছে সেই স্ক্যান কপি যে হার্ড ডিস্ক এই মুহূর্তে আছে সেই হার্ড ডিস্ক থেকে সেই স্ক্যান কপিগুলো নিয়ে সেইগুলোকে রিচেক করতে হবে। এখন রিচেক করার পরে যারা দেখা যাবে যে যারা নির্দিষ্ট যে যোগ্যতা মান অনুযায়ী তারা যে নম্বরটা পাচ্ছেন সেক্ষেত্রে তাদের অর্থাৎ যারা নির্দিষ্ট যে মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী যে নম্বরটা পাচ্ছেন সেক্ষেত্রে যারা সেই অনুযায়ী যারা বিবেচিত হবেন তাদেরকে তারপরে তাদের যে একাডেমিক স্কোর সেই একাডেমিক স্কোরের যে প্রমাণপত্রটা সেই প্রমাণপত্রটা কমিশনের কাছে আনতে হবে। এখন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই যে প্রমাণপত্রে যে আনা হবে প্রমাণপত্রটা যেটা আনবেন তারা একাডেমিক স্কোরে সেটা তখন কমিশনের কাছে অলরেডি যে রয়েছে তথ্যগুলো সেটার সঙ্গে যাচাই করা হবে। তৃতীয় পদক্ষেপ কি, এরপর কমিশনের কাছে এদের যে পার্সোনালিটি টেস্টের যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো মিলিয়ে দেখা হবে। এখন এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু তারপর একটা চূড়ান্ত তালিকা তৈরি করা হতে পারে। এখন যেটা বিশেষজ্ঞরা তারা যেটা মনে করছেন যে এই গোটা বিষয়টা করতে কিন্তু কয়েক মাস সময় লেগে যাবে, এবং এক্ষেত্রে আর একটা আশঙ্কার জায়গাও রয়েছে যে সেক্ষেত্রে যদি কারোর কোনো ওয়েমার্শিট না পাওয়া যায় তাহলে সেটা কি করা হবে। যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে একটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে আনসার স্ট্রিং বলে একটা সিস্টেম রয়েছে, সেই ক্ষেত্রে যাদের ওয়েমার্শিট পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে ওই পদ্ধতির মাধ্যমে তাদের ওয়েমারে যারা কত নম্বর পেয়েছে সেটা যাচাই করে নেওয়া কিন্তু সম্ভব হবে। অনেক ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি জানালেন। কমিশন এখনো পর্যন্ত এই নিয়ে সিদ্ধান্তর অংশে আছে, কিন্তু যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে কিভাবে তারা ভেবেছেন যোগ্য এবং কারা অযোগ্য এটা তালিকা কিভাবে তারা তৈরি করবেন, আপনাদের আমরা দেখাচ্ছি সেই সূত্র মারফত যে পদ্ধতির কথা ভেবেছে এখনো পর্যন্ত কমিশন, যে একাডেমিক স্কোর সেটাকে ফের যাচাই করা হবে এবং ওয়েমারে স্ক্যান কপি সেটার পুনর্মূল্যায়ন করা হবে, এবং পার্সোনালিটি টেস্টের নম্বর ব্যবহার করেই চূড়ান্ত তালিকা তৈরির কথা ভাবছে স্কুল সার্ভিস কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।